প্রায় 5000 বছরের সভ্যতা, মানবতার প্রতীক, ভালোবাসার বন্ধন এবং বিশ্বের উন্নয়ন, এক কথায় এটাই ভারত। ভারতের অন্তরাত্মা এমনটাই চেয়ে এসেছে যুগে যুগে। মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার পথের কথা স্মরণ করে ভারতকে স্বাধীনতা দিবসে শুভেচ্ছা বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারত আমেরিকার কূটনৈতিক সম্পর্কের 75 বর্ষপূর্তি হল আজ। এ আবহে জো বাইডেন বলেন, ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র অবিচ্ছেদ্য বন্ধু। বাইডেন এদিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত ভারতীয় আমেরিকান সম্প্রদায় আমাদের আরও উদ্ভাবনী, অন্তর্ভুক্তিমূলক এবং শক্তিশালী জাতিতে পরিণত করেছে। বাইডেন বলেন, আইনের শাসন এবং আমাদের সম্মিলিত অঙ্গীকারের ভিত্তি হল ভারত, মার্কিন কৌশলগত অংশীদারিত্ব। দুই দেশই মানুষের স্বাধীনতা এবং মর্যাদার প্রতি নজর দেয়। আমাদের জনগণের মধ্যে গভীর বন্ধন রয়েছে, এর জন্য আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী হয়েছে। উল্লেখ্য, মার্কিন যুক্তরাষ্ট্রে প্রায় 4 মিলিয়ন ভারতীয় আমেরিকান রয়েছে।